নমস্কার, আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি। আশা করি আমার আজকে যে লাইভ আলোচনাটা করছি তার সাউন্ডটা আপনারা পাচ্ছেন ভালো, কারণ আমি একটা এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করছি। যাই হোক, আজকের বিষয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে আলোচনা করছি, এরপরে আমার সমস্ত আলোচনা যেখানে রাখা থাকে আমার ইউটিউব চ্যানেলে ডক্টর পার্থ ব্যানার্জি NYC ইউটিউবে গিয়ে এই নামে খুঁজলেই সেখানে সব আলোচনাগুলো বা সব ক্লাস, বাংলা ইংরেজি ক্লাস, রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা সব কিছুই সেখানে সেভ করা আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের বলবেন, ছাত্রছাত্রীদের বলবেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে আমার মতন করে আমি বলে যাচ্ছি, আমি পণ্ডিতি আলোচনা করি না। সাধারণ জীবনের অভিজ্ঞতাতে যে জিনিসগুলো অনুভব করেছি, শিখেছি, যেসব বিষয়ে একটা অন্য ধরনের একটা বোধ শক্তি তৈরি হয়েছে, সেই সব জিনিসগুলো আমি আমার মতন করে সহজ ভাষায় আমি শেয়ার করে যাচ্ছি। আজকে র্যাগিং নিয়ে যে আলোচনা করছি, র্যাগিং ব্যাপারটা এই কারণে আজকে এত বেশি গুরুত্বপূর্ণ কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদীপ কুণ্ডু বলে একটা প্রথম বর্ষের ছাত্র, সে তিনতলা থেকে পড়ে মারা গেছে এবং র্যাগিং তার জন্য দায়ী বলে সবাই বলছে, এবং এই কুপ্রথা, বর্বর বিভৎস প্রথা চিরকালের মতো বন্ধ হোক এটা আমরা চাই। এখন র্যাগিং বেশিরভাগ কিন্তু হচ্ছে কেবলমাত্র ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই জায়গাগুলোতে এই র্যাগিং নামক বর্বর প্রথা চলে আসছে, এবং যেখানে যেখানে হোস্টেলে ছাত্রছাত্রীরা থাকছে সেইখানে এই জিনিসগুলো হচ্ছে, কারণ তারা বাড়ির থেকে বাইরে এসে প্রথম থাকছে এবং ইয়াং ছেলে মেয়ে, বিশেষ করে ছেলেরা এর শিকার হয়, মেয়েরাও হয়, মেয়েদেরও র্যাগিং করে আমি শুনেছি। বেশিরভাগ ক্ষেত্রে সেটা একটা মর্মান্তিক পর্যায়ে যায় না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা মর্মান্তিক পর্যায়ে চলে যায়। এই স্বপ্নদীপ কুণ্ডুর যে ঘটনা, এই ঘটনা আমাদের আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এবং আরেকটা জিনিস দেখায় যে যাদবপুর ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছে, ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী আছে, আমি তাদেরকে চিনি, খুব ভালো ভালো অধ্যাপক অধ্যাপিকা আছে, তাদেরকেও অনেককে আমি চিনি, তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে একটা সাবকালচার আছে, সেটা হচ্ছে এই র্যাগিংয়ের সাবকালচার, এই ড্রাগের সাবকালচার, হ্যাঁ, এবং একটা এক্সট্রিমিস্ট একটা চরমপন্থী রাজনীতির সাবকালচার, এই জিনিসটা যাদবপুরে আছে। এখন এই তিনটে জিনিস একসঙ্গে আমি মেলাতে চাইছি না, এগুলো একটার সঙ্গে একটা হয়তো সম্পর্কিত, হয়তো সম্পর্কিত নয়, আমি সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু এই যে ব্যাপারগুলো ঘটে চলেছে, এই ঘটনাগুলো আজকে নতুন তো নয়, চির অনেক কাল ধরে চলে আসছে, কিন্তু অধ্যাপকের অধ্যাপক অধ্যাপিকা, তারপরে আপনার সিনিয়র ছাত্রছাত্রীরা, তারপরে যারা প্রশাসক, হ্যাঁ, সে যাদবপুরেরই হোক বা রাজ্যস্তরেরই হোক বা রাজ্যপাল হোক, কে দায়ী কে দায়ী নয় আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু তারা প্রত্যেকেই পরোক্ষভাবে দায়ী, কারণ তারা এই ব্যাপারে কিছু করেননি, তারা সবাই জানতেন যে এই জিনিসগুলো চলছে এবং দীর্ঘকাল ধরে চলে আসছে, IITতে চলে, যাদবপুরে চলে, মেডিকেল কলেজে চলে, মেনলি মেডিকেল কলেজগুলো এবং ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এই জিনিসগুলো বেশি চলে, কারণ সেখানে যারা হোস্টেলে থাকে তাদের উপরে অত্যাচার করে। ওরা বলে এই সিনিয়র ছাত্ররা, তাদের একটা, তারা ওই ট্র্যাডিশনটা তারা তাদের সিনিয়রদের কাছ থেকে পেয়েছে, তারা বলে যে এটা নাকি তাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে আরও মজবুত করে গড়ে তোলে এবং এর নাকি অনেক সুফল আছে, কিন্তু সুফল কিচ্ছু নেই, কিচ্ছু সুফল নেই, এটা একটা বিকৃত আনন্দ, একটা স্যাডিস্টিক প্লেজার। ছোট ছোট ছেলেরা মেয়েরা যারা বাইরে থেকে আসছে প্রথমবার, অনেক গরিব ঘরের ছেলে, নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আসছে, তারা বাইরের পৃথিবী সম্পর্কে জানে না, তাদেরকে অত্যাচার করা খুব সহজ, এবং এটা এমন একটা পর্যায়ে, চরম বিভৎস পর্যায়ে গেছে যে যার সঙ্গে আমি এবং অনেকেই আমার মতন যারা, আমরা যারা হিউম্যান রাইটসের কাজ সারা জীবন করে এসেছি, তারা এটার সঙ্গে ওই ইরাকে মার্কিন সৈন্যরা যে আবু গরিব বলে যে বন্দিশালায় যে নিদারুণ বর্বর নির্যাতন করত, সে কুকুর ছেড়ে দিত, চোখ বন্ধ করে উলঙ্গ করে দিয়ে, বিবস্ত্র করে দিয়ে তাদেরকে রেখে দিয়েছে, কুকুর ছেড়ে দিয়েছে, তারপরে তাদের উপর
ইলেকট্রিক শক দিচ্ছে, মানে জঘন্য সমস্ত ব্যাপার যেগুলো আমরা সেই আমেরিকান সৈন্যদের অত্যাচার যেটা শুনে আমরা শিউরে উঠেছি, যার ছবি দেখে আমরা শিউরে উঠেছিলাম, এখন সে আবু গরিবের কথা সবাই ভুলেও গেছে, কারণ মিডিয়া ভুলিয়ে দিয়েছে। মিডিয়া চায় না যে আমরা ওসব আমেরিকার ওই সব অপকীর্তি আমরা মনে রাখি, কিন্তু আমাদের অপকীর্তি আমাদের নিজেদের সমাজে এই জিনিসগুলো চলে আসছে। দুর্বল যে কোনো ছাত্রছাত্রীকে দেখলেই তার উপরে অত্যাচার করা একটা একটা বিকৃত আনন্দ পাওয়ার এই যে জিনিসটা, একে বলা হয় স্যাডিস্টিক প্লেজার। এটা কোনো অনেক সময় মানসিক নির্যাতন হয়, হ্যাঁ, একটা একটা বাচ্চা ছেলেকে, একটা 16-17-18 বছরের ছেলেকে, সে এসছে সবে কলেজে পড়তে এসছে, তাকে হোস্টেলে যে একটা জায়গা করে দিল, দিয়ে বললো যে এই কাজটা তোকে এখন করতে হবে, হ্যাঁ, বললো যে তোকে দীক্ষা দেওয়া হবে। এটা একটা কাল্ট, কাল্ট একটা কাল্ট বলে যে কথাটা আছে, একটা বর্বর প্রথা, এটা তারই একটা অংশ, তারই একটা নানা রকম রূপ, এক এক দেশে এক এক রকম। আমেরিকাতেও অনেক জায়গাতে এইগুলো হয়, একে বলে হেজিং আমেরিকাতে, হ্যাঁ, বুলিং, বুলিংটা স্কুলে কলেজে ওগুলো ঠিক বোঝা যায় না কে করছে কীভাবে করছে, অনেক সময় এটা একটা অদৃশ্যভাবে হয় আর কি, কেউ জানতে পারে না। কিন্তু র্যাগিং খুব প্রকাশ্যে হয়, সবাই জানে, যে যে বলে যে আমি জানি না, সেই যাদবপুর ইউনিভার্সিটিতে বা নানান জায়গাতে, এবারে শান্তিনিকেতনে গিয়ে দেখে এসেছি, সব জায়গাতে যে ড্রাগের কালচার, একটা একটা বিশেষ শ্রেণীর একটা ছাত্রছাত্রীর মধ্যে ড্রাগের কালচার, যদি কেউ বলে যে না না ড্রাগ ড্রাগ এখানে কিছু হয় না, সেও যেমন একটা মিথ্যে কথা বলছে, ইচ্ছে করে মিথ্যে কথা বলছে বা চোখ বন্ধ করে আছে, অধ্যাপক আছে, প্রফেসর, অ্যাডমিনিস্ট্রেটর, ডিন, সবাই তার সঙ্গে যুক্ত। যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো উপাচার্যই নেই এখন, কি অদ্ভুত, একটা ডামাডোলের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি চলছে বছরের পর বছর, কোনো উপাচার্য নেই, ফলে কোনো মানে অ্যাকাউন্টেবিলিটি যাকে বলে, বা কে দায় নেবে, একটা অপরাধ যদি হয়, একটা ভয়ঙ্কর ঘটনা যদি হয়, তার দায় নেওয়ার কেউ নেই। আর ওই বিজেপি এখন ঘোলা জলে মাছ ধরছে, অথচ বিজেপিকে মনে করিয়ে দিতে হবে যে ইউপিতে, মধ্যপ্রদেশে কিন্তু সবচাইতে বেশি র্যাগিংয়ের ঘটনা হয়, এটা বলবেন সবাইকে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে যেখানে বিজেপির শাসন, সেখানে কিন্তু সবচাইতে বেশি র্যাগিংয়ের ঘটনা ঘটে, এবং অসংখ্য ওখানে হোস্টেল বেসড কলেজ ইনস্টিটিউশন আছে, মানে বলে শেষ করা যায় না। ইউপি তো একটা বিশাল রাজ্য, সবচাইতে বড় রাজ্য, ভাগ হয়ে যাওয়ার পরেও সবচাইতে বড় রাজ্য। সেখানে বিএইচইউ আছে, আলিগড় আছে, এলাহাবাদ ইউনিভার্সিটি আছে, মানে কানপুর আছে, লখনউ আছে, কি কত যে ইনস্টিটিউশন আছে, আগ্রা আছে, তা বলে শেষ করা যায় না। প্রত্যেকটা জায়গাতে র্যাগিংয়ের ঘটনা ঘটে। আজকে ভারতে যে সবচাইতে বর্বর যে জিনিসগুলো ভারতে চলছে, তার মধ্যে র্যাগিং তো আছেই, তারপরে আরও বীভৎস ঘটনা আছে, যেমন ব্রাইট বার্নিং, পণ প্রথা নিয়ে মেয়েদেরকে, বাড়ির বউকে মেরে ফেললো, মেরে সেটাকে বললো যে আত্মহত্যা করেছে। এই যে সব ঘটনাগুলো ঘটে, এর মধ্যে সবচাইতে বেশি ঘটনা ঘটে ইউপিতে। সুতরাং ওই বিজেপির যারা ঘোলা জলে মাছ ধরছে, তাদেরকে ওইটা মনে করিয়ে দিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা পশ্চিমবঙ্গের এই ঘটনাগুলোকে আমরা লঘু করে দেখব। এই যে স্বপ্নদীপ কুণ্ডু বলে যে ছেলেটা মারা গেল, এখন বলছে যে ওকে বলেছে তিনতলা থেকে লাফ দিতে হবে, জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় তিনতলা থেকে লাফ দিতে হবে, এরকমও শোনা যাচ্ছে। কী ভয়ঙ্কর ব্যাপার! হ্যাঁ, ছোটোখাটো যেসব ঘটনা ঘটে সেগুলো তো আমরা শুনেছি, সে আমরা যখন নিজেরা কলেজে পড়তাম তখন থেকে আমরা শুনে আসছি যে আইআইটিতে, যাদবপুরে মেডিকেল কলেজে, হ্যাঁ, এই সমস্ত র্যাগিংয়ের ঘটনা ঘটে, হ্যাঁ, উল্টো করে নামতা পড়তে বললো, হ্যাঁ, বা একটা নোংরা কথা বলতে বললো, সব ভালো ভালো মানে সাধারণ নিরীহ ঘরের ছেলেরা আসে, তারা বাইরে পৃথিবীতেই প্রথম এসছে, তারা একটা আশ্রয়, মা বাবার আশ্রয় এতকাল ছিল, হ্যাঁ, কোমল প্রকৃতির সমস্ত ছেলে মেয়ে তারা আসে, তাদের ওপরে কি সাংঘাতিক একটা মানসিক নির্যাতন! এতে কি চরিত্র গঠন হয় নাকি? এতে চরিত্র যেটুকু বা মনের মধ্যে যেটুকু বা আত্মবিশ্বাস আছে, সেলফ এস্টিম আছে, মনোবল আছে, সেটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। এতে কোনো কোনো এর কোনো রকম সুফল নেই, কিচ্ছু নেই, একদম বাজে কথা। এই প্রথা বন্ধ করতে হবে, এবং বন্ধ করার জন্যে 2009 সালে মনমোহন সিং গভর্নমেন্ট যখন ছিল তখন তারা আইন পাস করেছিল, বিভিন্ন জায়গাতে হটলাইন আছে, র্যাগিং করলেই সেই হটলাইনে ফোন করবে, কিন্তু ভয় ফোন করে না,
কারণ যদি জানাজানি হয়ে যায় তাহলে তার উপর অত্যাচার আরও বেশি বাড়বে, এবং সবচাইতে যেটা এই বাইরের মফস্বলের থেকে আসা ছেলে মেয়েরা যারা আছে তারা ভয় পায় যে যদি জানাজানি হয়ে যায় তাহলে তাদের থাকার জায়গাটা চলে যাবে। কারণ থাকার জায়গাটা অনেক সময় তারা এমনিতেই পায় না, অনেক রকম তদবির করে, ধরাধরি করে, হ্যাঁ, ঘুষ খাইয়ে, এ করে সে করে, হাজার কায়দা করে তারপর একটা থাকার জায়গা পায়। আমার আমার এক আমার এক ছাত্রী আছে, সে বলেছে যে স্যার আমি পড়তে পারছি না কারণ আমার আমি থাকার জায়গা খুঁজে পাচ্ছি না, বাইরে বাড়ি ভাড়া করে আমার থাক আমার পক্ষে থাকা সম্ভব নয়, হোস্টেলে কোনো জায়গা নেই। এই তো অবস্থা। এবারে এই যে নিরীহ ছেলে মেয়েগুলো, যে এই যে স্বপ্নদ্বীপের মতো যারা ছেলে, তাদের উপরে মানসিক নির্যাতন শুরু হলো। বলল যে হামাগুড়ি দিয়ে হেঁটে চলে যাও, অনেকটা হাঁটিয়ে নিয়ে গেল, সে ক্ষতবিক্ষত হয়ে গেল। হ্যাঁ, সেক্সুয়াল তার উপরে নির্যাতন অনেক সময় হয়, অনেক সময় হয়। আমাদের দেশে যেসব ভয়াবহ ঘটনা ঘটে, আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে, আমাদের দেশে যেমন এই যৌন নির্যাতন, রেপ, তারপরে মেয়েদের ওপরে যখন তখন যেখানে সেখানে তাদের গায়ে হাত দেওয়া, হ্যাঁ, বাবার বয়সী লোকেরা তাদের দিকে একটা খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে, মেয়েরা সবসময় ভয়, সংকুচিত হয়ে আছে, লজ্জায়, তাদের যেরকম মনের মনের জোরটাকে বার্তা দিচ্ছে না সমাজ, হ্যাঁ, সেই রকম এই ছেলেগুলোকে যারা নির্যাতন করছে তারা তার জীবনের যেটুকু বা মনের জোর ছিল সেটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং তারা আবার ওইভাবেই বড় হচ্ছে, তারা ভাবছে যে আমার আমার উপরে এরকম অত্যাচার হয়েছিল, র্যাগিং হয়েছিল, আমি যখন সিনিয়র হব আমি আমার জুনিয়রের উপরে আমিও র্যাগিং করব। একটা প্রতিশোধ নেওয়া, একটা প্রতিহিংসা নেওয়ার মনোভাব মনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠছে। এই সমস্ত ঘটনা ঘটে চলেছে। হ্যাঁ, মুরগির মতন করে শব্দ করতে হবে, হাম্বা হাম্বা করে ডাকতে হবে, মানে সেগুলো তো একেবারে নিরীহ নিষ্পাপ এই যে সব ঘটনা ঘটে সেই তুলনায়, কিন্তু কনস্ট্যান্টলি এই জিনিসগুলো ঘটে চলেছে। হ্যাঁ, যে একটা অঙ্ক পারে না সেইটাই তাকে বলছে যে একটা জোর করে সেই অঙ্কটা তাকে প্রবলেম সলভ করতেই হবে। হ্যাঁ, মানে একেবারে তার এমন তাকে মনটাকে তার মানে ভেঙে দিচ্ছে একদম ডে ওয়ান থেকে যে কল্পনা করা যায় না। আর এই 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 জামাকাপড় খুলে নিয়ে তাকে দৌড় করানো, জামাকাপড় খুলে নিয়ে তাকে লাফাতে বললো, তাকে ওপর থেকে লাফ দিতে বললো, এই সমস্তগুলো একটা চরম পর্যায়ে চলে গেছে। আর ওই যে বললাম যে অ্যান্টি র্যাগিং হটলাইন আছে, চাইলেই পাওয়া যায়, কিন্তু ইউনিভার্সিটি এইগুলোকে এনফোর্স করে না, ইউনিভার্সিটি চুপ করে বসে থাকে। ইউনিভার্সিটি সব বড় বড় যাদবপুর এসব জায়গায় বড় বড় সব আঁতেল লোকজন আছে, তারা ভাবে যে আমি এইসব, হ্যাঁ, আর একটা বামপন্থী ক্লাস একটা আছে, তারা তো আরো আরেক কাঠি সরেস, তবে এখানে বামপন্থী দক্ষিণপন্থী আমি বলছি না, সবাই এক। তারা ওই এলিট ক্লাস, তারা বলবে যে আমি এসব ব্যাপারের মধ্যে আমি মাথা গলাতে যাবো না, এসব হচ্ছে আমার 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 লেভেল অনেক উঁচুতে, আমি এসব এইসব এসবের মধ্যে ছোটোখাটো নোংরা ব্যাপারের মধ্যে আমি যেতে চাই না। ফলে এই সমস্যাগুলো কোনো সমাধান কখনো হচ্ছে না। প্রত্যেকে জানে যে যাদবপুরে ড্রাগ কালচার আছে, প্রত্যেকে জানে ইউপিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ড্রাগের কালচার আছে, র্যাগিংয়ের কালচার আছে, মধ্যপ্রদেশে আছে, সর্বত্র আছে, কিন্তু কেউ কিছু করে না। এই ছেলেটা আজকে মরে গেছে, তার বাবা বলছে যে কেন আমি ওখানে যেতে দিলাম, এবং সেই ছেলেটা আগে বাবাকে বলেছে যে আমার উপরে অত্যাচার হচ্ছে, আমি এখানে থাকতে চাই না। বাবা মারা বুঝতেই পারে না, আমাদের দেশে যেরকম সেক্স এডুকেশন না থাকার কারণে বাবা মারা বুঝতেই পারে না যে সেক্সুয়াল ভায়োলেন্স কি মারাত্মক হতে পারে, মেয়েরা বিশেষ করে তার শিকার হচ্ছে, সেরকম বাবা মা বুঝতেই পারে না যে এই ছেলেদের ওপর র্যাগিংটা যে আসলে ব্যাপারটা কি তারা জানেই না। ফলে ছেলেদের ওপরে যে মারাত্মক বিভৎস ওই আবু গরিব স্টাইলে অত্যাচার হয়, নির্যাতন হয়, তারা বুঝতে পারে না যে কি ব্যাপার চলছে। এবং লজ্জায় আমাদের দেশের সিস্টেমটা এমনই যে লজ্জাতে ছেলেমেয়েরা তার আসলে যে কী ব্যাপারগুলো চলছে তাদের তার বাবা মার কাছে বা অভিভাবকের কাছে কখনো মন খুলে বলতে পারে না, কারণ আমাদের দেশে ওই মন খুলে বলার কালচারটাই নেই। বেশিরভাগ ক্ষেত্রে বাবা বন্ধু না, বাবাকে ভয় পায়।
মেয়েরা বরঞ্চ তাদের মায়ের সঙ্গে অনেক বেশি বন্ধু, কিন্তু সেখানেও আবার একটা বাধা আছে। যদি নিজের দাদা বা দিদি থাকে তাহলে তার কাছে হয়তো মন খুলে কিছুটা কথা বলতে পারে, কিন্তু যাদের বিশেষ করে দাদা দিদি নেই, যারা একা একা বড় হয়েছে, তাদের জন্য আরো সাংঘাতিক। আমি নিজেই তার শিকার। আমার দেশের যে স্মৃতিকথা ঘটি কাহিনী, তাতে আমি বলেছি যে যৌন বিকৃতির শিকার কিভাবে আমি হয়েছিলাম, আমি একদম সব খুলে বলেছি, পড়ে নেবেন ঘটি কাহিনী। কিভাবে একটা ছেলে একা একা যার দাদা বা দিদি নেই, দেখাশুনো করার কেউ নেই, সে কিভাবে বড় হচ্ছে, কিভাবে তার মধ্যে নানান রকম বিকৃতি প্রকাশ পাচ্ছে। এই বিকৃতিগুলোরই নানান রকম ম্যানিফেস্টেশন হচ্ছে, কোথাও সেক্সুয়াল বিকৃতি ম্যানিফেস্টেশন হচ্ছে, কোথাও ভায়োলেন্সের মাধ্যমে তার ম্যানিফেস্টেশন হচ্ছে, কোথাও এই র্যাগিংয়ের মধ্যে দিয়ে তার ম্যানিফেস্টেশন হচ্ছে। এগুলো প্রত্যেকটা সাইকোলজিক্যাল প্রবলেম, এগুলোর চিকিৎসা দরকার, কিন্তু আমাদের দেশে এগুলোকে কেউ রোগ বলে অসুখ বলে মনেই করে না। যৌন বিকৃতিকে, অ্যাডিকশনকে, ড্রাগ অ্যাডিকশনকে, ডিপ্রেশনকে আমাদের দেশে এখনও পর্যন্ত এই 2023 সালেও অসুখ বলে বা একটা তার একটা চিকিৎসা দরকার, তার একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার, তার একটা থেরাপি দরকার কেউ মনেই করে না। আমার সবচাইতে ছোটবেলার প্রিয় বন্ধু, সে অবসাদের শিকার হয়েছিল, তার চিকিৎসা হয়নি, সে সুইসাইড করেছিল। এই ঘটনা আমাদের দেশে একটার পর একটা ঘটে চলেছে। এই র্যাগিংয়ের নাম করে যে ভয়ঙ্কর অত্যাচার হয় বিশেষ করে নতুন ছাত্রদের ওপরে, তার শিকার আগেও অনেক হয়েছে, ইউপিতে হয়েছে, বিহারে হয়েছে, আসামে হয়েছে, সব জায়গাতে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে। বললাম তো যে ইউপি আর মধ্যপ্রদেশ হচ্ছে সবচাইতে বেশি র্যাগিং, সেখানে বিজেপির সরকার। বিজেপির যারা লাফাচ্ছে তাদেরকে গিয়ে বলবেন, তারা অবশ্য কোনো কথা শুনতে চায় না, তাদের কোনো কথা শোনানো যায় না, তারা সব জানে। তাদের আইটি সেল এখন এইটাকে নিয়ে, স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুকে নিয়ে তারা জল ঘোলা করবে এবং দেখাবে যে এর জন্যে এই পশ্চিমবঙ্গের সরকারই এর জন্য দায়ী। যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে নয়, যাদবপুর ইউনিভার্সিটি রাজ্যপালের আন্ডারে, এবং যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো উপাচার্যই নেই এখন দীর্ঘকাল। কিন্তু আমি তো আমি দায়ী করব ওই যে ছাত্রগুলো তার পেছনে ও তার উপরে অত্যাচার করেছে, তাদের শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং ওই র্যাগিং নামক বর্বর বীভৎস কুপ্রথা চিরকালের জন্য বন্ধ হোক। এই জিনিস চলতে দেওয়া যায় না, এতে কোনো উপকার হয় না, কারুর কোনো উপকার হয় না। কেবলমাত্র যে তো মারা গেল সে তো চলেই গেল, তার মা বাবার সব শেষ হয়ে গেল, কিন্তু যারা বেঁচে থাকলো তারা ওই চিরকাল ওই র্যাগিংয়ের ভয়, র্যাগিংয়ের ক্ষত, তারা ক্ষতস্থান থেকে সারা জীবন ধরে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়বে এবং মনের মধ্যে চিরকালের মতন একটা তাদের ট্রমা বাসা বাঁধবে এবং একটা প্রতিহিংসার জন্ম নেবে যে আমার উপর এরকম অত্যাচার হয়েছিল, আমিও যখন সিনিয়র হব আমিও অত্যাচার করব। যেমন যে মহিলারা তার বাড়ির বউয়ের ওপরে অত্যাচার করছে পণ নিয়ে, তারা ভাবছে আমার উপরে অত্যাচার হয়েছিল আমিও ছাড়বো না, আমিও অত্যাচার করব। এই যে সাইকোলজিক্যাল যে চক্র, এই চক্রটা ঘুরে চলেছে, ঘুরে চলেছে, ঘুরে চলেছে। আর এই সব বড় বড় আঁতেল স্কলার সব যারা বড় বড় জায়গাতে বসে আছে, তাদের কথা যত কম বলা যায় ততই ভালো। তারা চুপ করে বসে থাকে, তারা কোনো আসল বিপদের সময় তাদের পাওয়া যায় না, তারা মোমবাতি মিছিল করে আর বড় বড় কথা বলে। এই ঘটনাটা হতেই পারতো না যদি আজকে যাদবপুরে একটা এমন একটা পরিবেশ থাকতো যে মনিটর করা হচ্ছে, এই জায়গাতে এই ছেলেগুলো র্যাগিং করে, এদের উপর নজর রাখতে হবে, এই নতুন ব্যাচের ছাত্রছাত্রীরা আসছে তাদের উপর যেন কোনো রকম শারীরিক বা মানসিক অত্যাচার না হয়, তার জন্যে আমাদের নজর রাখতে হবে, এবং হলেই কিছু একটা হলেই সঙ্গে সঙ্গে তাদেরকে দে উইল বি পানিশড, ব্রট টু জাস্টিস। ক্রিমিনাল অপরাধ, এদের শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং র্যাগিং চিরকালের মতন বন্ধ হোক।
আশা করি আজকে আমার এই সাউন্ড লেভেলটা শোনা গেছে। ইউটিউবে যাবেন, ডক্টর পার্থ ব্যানার্জি NYC সাবস্ক্রাইব করবেন। দুটো কথা বললাম, সবাই ভালো থাকুন। ব্যক্তিগত কোনো কারোর বিরুদ্ধে বলিনি, সাধারণভাবে বলেছি, বলা খুব দরকার। ভালো থাকুন।